মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পড়ে গেছ, আঘাত পেয়েছ? হ্যাঁ, কারণ কুস্তিতে তো এই প্যাচও থাকে। এই মহান যোদ্ধা ভুলে গেছিল মনে হয়। শোনো সুরেরা, যদি তোমাদের প্রাণের মায়া থাকে তাহলে পালিয়ে যাও এখান থেকে, আর গিয়ে পাঠিয়ে দাও তোমাদের প্রভু কংসকে। যেমন তোমাদের চেহারা ঠিক তেমনটাই তোমাদের বুদ্ধি, একদম মোটা। এবার দেখো, কুস্তিতে ধরাধরির খেলা খেলছো তোমরা, আর তাও মহারাজ কংসের মহান যোদ্ধা হয়ে। কানাই, আমরা আছি তো ওদের মেরে 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 ওদের বুদ্ধি তীক্ষ্ণ করে দেব। এই বালকেরা খুবই চালাক, ওরা বুদ্ধি দিয়ে লড়াই করছে আর আমরা শক্তি দিয়ে। আমরা শক্তি দিয়ে এবার আমাদের পদ্ধতি বদলাতে হবে। ঠিকই বলেছ। শুনে দেখো, এবার দেখ আমি তোর কি অবস্থা করি। আরে আরে বা, অসাধারণ দেখুন ভগবান। ওঠ বালক, ওঠ, খুব শক্তিশালী না তুই, ওঠ। কি হলো বালক, হাড় ভেঙে গেল নাকি? ওঠ। এটা আমাদের প্রথম ব্যাচ ছিল, এখনো আরো বাকি আছে, যা পরে দেখতে পাবি। ওঠ। আমাদের বাচ্চারা তো এদের সঙ্গে পেরে উঠছে না, ওরা নিয়ম না মেনে লড়ছে, আমায় যেতে হবে। দাঁড়াও মিত্র, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না কানাই বলরামের। যদি ওদের উপর কোনো বিপদ নেমে আসে তাহলে মল্লভূমিতে আমরা ঝাঁপিয়ে পড়বো। হ্যাঁ, কানাই এর উপর বিশ্বাস রাখো নন্দ, ও কোনো সাধারণ বালক নয়, ঋষি সন্দীপনির কাছে শিক্ষাপ্রাপ্ত বালক। ও শুধুমাত্র ওর মনোবল বাড়াচ্ছে। কিন্তু গুরুদেব, তোমাদের চিন্তার কারণ বুঝতে পারছি নন্দ, ধৈর্য রাখো, পরিস্থিতি আর সময় বদলে যাওয়ার জন্য অপেক্ষা করো। যথা আজ্ঞা। খুব যে বলেছিলে আমার সঙ্গে যুদ্ধ করবি, ওঠ ওঠ, দেখলি নিজের পরিণতি, এবার দেখবি কেমন কষ্টদায়ক মৃত্যু দেব আমি তোদের। শাল মুষ্টিক, এমন মৃত্যু দাও এদের যাতে মৃত্যুও কেঁপে ওঠে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।